আমি আসলে 4:30টার দিকে রাইফেল গ্রামে যাই, তখন এমপি সর্বদর রাস্তায় এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছে গণ্ডগোলে, থামানো বা দৌড়ানি দেওয়া এরকম। তা আমি ওখানে ছিলাম রাইফেল গ্রামে, বন্ধুদের নিয়ে গল্প করছিলাম পরিস্থিতি নিয়েই। 7:30টার দিকে মাগরিব নামাজ পড়লাম, তখন তারপর একটু পরে 7:30টায় শুনলাম যে ডিপোতে, জালকুড়ি ডিপোতে আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাসগুলি শীতল পরিবহনের 24টা ও আগুন জ্বালায় দিয়েছে ফার্স্টে। তো সাথে সাথে আমি আমাদের ডাইরেক্টর আমিন ফারুক এবং লিয়াকত সাহেবকে নিয়ে আমরা গেলাম। ওটুক পর্যন্ত যেতে পারি নাই, ওই যে ছোটো গাড়ি গেলি, ব্যাটারি চালিত গেলি, দূরে রেখা হাইট হাইটে যাচ্ছি। প্রথমে আক্রমণ করলো আমাদের ফারুক ডাইরেক্টর, ওর ভিডিও করতেছিল, ওর আপনার এই টেলিফোন টেলিফোন নিয়ে গেল মাঠ দেওয়ার অবস্থা। যাই হোক, গুগলি ডিলেট টিলেট করাইলো, তারপরে ছেড়ে দিছে গালাগালি করে। আমি 8:30 সামনে দিয়ে গেলাম, আমি লিয়াকত আমরা সোজা একটা স্টেট চলে গেলাম। প্রথমে দক্ষিণ দিকে দুইটা গাড়িরে জ্বালাইলো, আমরা দেখতেছি জ্বলতেছে। তারপরে ওই বিডিআরের পাশে ওদিক থেকে ওদিকে দাঁড়াইলাম, একটা করে গাড়ি জ্বলে আর হই হই রই রই, আমি কে তুই কে, আমি কে তুমি কে, রাধাকার রাধাকার। বয়স কেমন হবে? টোকাই প্রকৃতির অনেকগুলি ছিল, 14-15-16 বছর, তার চেয়ে বেশি কিছু ছিল, অনেক লোক, প্রায় 27-28 হাজার খানি। এইটার উপরে দাঁড়ায় মানে এক একটা জলে, আর স্লোগান কি, স্লোগানে স্লোগানে মুখরিত, আনন্দে তারা মুখরিত। কিন্তু আমি তো তাকায় আছি যে আমার সম্পদটা পড়তেছে, এবং আমার চোখ দেওয়া, আমাদের সবারই যারা ছিলাম ওইখানে, চোখ দেওয়া টকটক করে পানি পড়তেছে। এটা জীবনের একটা বাস্তবতা, ওই টাইমে আসলে আমার যাওয়াটা ঠিক হয়নি, বা আমাদের খুব রিস্ক নিয়ে ফেলছিলাম আমরা, আমাদের জীবনের উপরে হয়তো রিস্কটা চলে আসছিল। ওইখানে যে পরিস্থিতি ছিল যে ধরে ফেললে তো করার কিছু নেই। যাই হোক, পরবর্তীতে এমপি শাহেম ওসমান আমাকে বলছেন যে আপনার যাওয়াটা ঠিক হয়নি, কারণ আপনি এত পরিচিত ফেস, সাদা পাঞ্জাবি সাদা পাজামা পরেন, দীর্ঘদেহী মানুষ, অনেকে চিনে, একটা কেউ লাগাই দিলে তো আপনি অন্যরকম পরিস্থিতির শিকার হয়ে যেতেন। তো তারপর তো দাঁড়ায় দেখলাম আস্তে একটা একটা চলতে চলতে 24টা বাসেই দুলিশাত হয়ে গেল, আগুনের শেখি লেলিহান, একদিকে আগুনের লেলিহান, আরেকদিকে চোখের পানি ফেলতেছি, চোখের পানি টপটপ করে পড়তেছে। কারণ আমার তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য তেমন একটা নাই, আপনারা ওইটা জানেন, দুগা কাম করি দুগা ভাত খাই। তো আমারও তো প্রায় 20 টাকা যে শেয়ার ছিল, 20 টাকা শেষ হয়ে গেল। এই তো কাহিনী। ওদের আচরণটা আসলে কিরকম ছিল, মানে অ্যাটিটিউডটা কিরকম ছিল? খুব অ্যাট্রাকটিভ ছিল, অ্যাট্রাকটিভ বলতে মোহনীয় বলে যেটা সেটা না, অ্যাটাকিং ছিল। এবং আমার মনে হয় যে খুব লাকিলি ওখান থেকে আমরা বেঁচে আসছি, ওখান থেকে খুব লাকিলি বেঁচে আসছি। আর এরকম পরিস্থিতিতে আপনার শক্তি থাকুক আর যাই থাকুক, আমার তো 9 রাউন্ডের রিভলভার ছিল, তো এগুলি তো কোনো কার্যকর হবে না, কারণ গণপিটুনি আর গণরোষ, রোষাতলে যদি আপনি পড়ে যান তা আপনি কে বা কি, ওইখানে 1000 লোক আর আমরা 2-3 জন লোক, এখানে পরিস্থিতিটা তো বুঝতেই পারছেন।